মাদ্রাসিংয়ে যখন ফার্স্ট কোচিংয়ে আসে আমি তখন করছিলাম বাংলা স্টিমের, আমার হাত থেকেই সে টেক দায়িত্ব নেয় আর কি। তো আমি আসলে সেরকম মেশার সুযোগ হয়নি, কোচিং কী করে কীভাবে করে আমি জানি না, তারপর পরে আমি ওখান থেকে চলে আসি আর কি। তো সে কীভাবে কোচিং করে এটা হয়তো আপনারা বলতেন, আপনারা মাঠে থাকেন বেশি, আমার কি কোনো আইডিয়া নেই তার কোচিং সম্বন্ধে। তো এটা আসলে প্লেয়াররা ভালো বলতে পারবে আমার থেকে, আমার সম্বন্ধে আমি বললে হবে না, অন্যকে প্লেয়াররা বলতে পারবে কে কীভাবে কোচিং করে। একদম গ্রাসরুট লেভেল থেকে কাজটা শুরু করতে হবে, আমাদের ডিসিপ্লিন নেই, আমাদের অনেক কিছুতে ডিসিপ্লিন নেই, আম্পায়ারিং থেকে আরম্ভ করে লিগ, ন্যাশনাল লিগ, ন্যাশনাল লিগে দেখেন একটা টিম চার দিনের খেলায় 200 করতে পারে না ম্যাক্সিমাম টিম, তো কী খেলা হচ্ছে। টিমগুলো বানাচ্ছে হলো প্রিমিয়ার লিগের ভালো প্লেয়াররা ন্যাশনাল লিগ খেলার চান্স পাচ্ছে না, ওয়ারেস অনেকে ফার্স্ট ডিভিশনের প্লেয়ার খেলাচ্ছে। এই যে এইসব ডিসিপ্লিনগুলো এগুলো ঠিক না করলে কিন্তু আমাদের, সেটাই তো আমি বলছি, আমাদের লিগগুলো খেলাগুলো ন্যাশনাল লিগ, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, বিসিএল, এই খেলাগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে, আম্পায়ারিং উন্নত করতে হবে, এগুলো সব করতে হবে। খালি ন্যাশনাল টিমের প্র্যাকটিস, বিদেশি কোচ, এগুলো দিয়ে আমাদের ইম্প্রুভ হবে না। আমার এই জিনিসটা আমি কখনো মানে কখনো ইয়ে করি না, দেশি কোচ বিদেশি কোচ বলে যে ক্যাপাবল তাকে রাখা উচিত, সে দেশি হোক বা বিদেশি হোক। এই মুহূর্তে কি ৗ৭-৫ ক্যাপাবল থাকার জন্য আপনি যেটা বললেন? আমি ৗ৭-৫ পার্সোনালি সাপোর্ট করি না, বাট আমি এই ব্যাপারে বলতে পারবো না ৗ৭-৫ থাকা ঠিক কি ঠিক না। ওই যে নিটন দাস বলছে না কুল, এটা এগুলো নিয়ে চিন্তাই করেন না, যে কারেই ক্যাপ্টেন দিক কোনো লাভ নেই না, কালচারটা ঠিক করতে হবে। তো ক্রিকেটে হেড কোচই সব, আমাদের হেড কোচের ওপর মেন্টর, ডাইরেক্টর, অমুক তমুক, সিলেক্টর, চিফ সিলেক্টরই সব থাকা উচিত। কোন ম্যাচগুলো এইটাই তো ভালো আমাদের জন্য, ওখানে ওখানে যদি জিতি, ওখানে যদি জিতি আমরা জিম্বাবুয়ে, মালদ্বীপ বলতেছি, নেপাল, এদের সাথে খেলবো, অসুবিধা নেই। প্রথম কথা হলো যে আমরা কী ধরনের উইকেটে পেস বলারদের ভালো বলবো, এগুলো ব্যাটিং উইকেট, এখানে ভালো করার জন্য যে ধরনের টেকনিশিয়ান দরকার, যে ধরনের এক্সপার্ট দরকার, ওই আমরা কিন্তু ওইভাবে ওই ধরনের উইকেটে খেলি না এখনও। ব্যাটিং উইকেটে আমাদের পেস বলাররা তেমন কিছু করে দেখাতে পারেনি, আমরা যা করছি মিরপুরের উইকেটে এবং হয়তো নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকায় যা ভালো করছি। তো ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশের ব্যাটিং উইকেটে আমরা কিন্তু স্লগ ওভারে, যে পাওয়ার হিটিংয়ের সময় কীভাবে বল করতে হয়, এই জিনিসগুলো কিন্তু এখনও আমরা এখনও ধুঁকছি। আমরা বলতে পারবো না যে আমরা ব্যাটিং উইকেটে খুব ভালো বলিং করি, তো এই জিনিসটা বাকি ছিল দেখার, এই জিনিসটা দেখলাম, এখন আমাদের অনেক দূর যেতে হবে আর কি। আগের থেকে মোটামুটি ভালো করছে, তার মানে এই না যে আমরা সেরকম ভালো করেছি না, মেইনলি হলো আমরা লিগ কী ধরনের উইকেটে খেলি, আমরা বিদেশি টিমগুলো আমাদের এখানে আসলে আমরা কী ধরনের উইকেটে খেলি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে আমি বলছি কয়েকটা ইন্টারভিউতে, এগুলো বুমেরাং হয়ে আসবে, আমরা যেভাবে বিদেশি টিমগুলোর সাথে আমাদের স্লো লো উইকেটে খেলে সিরিজ জিতি বা কিছু ম্যাচ জিতি, এটা আসলে আমাদের জন্য খুবই খারাপ। আমরা যখন বাইরে যাই বা যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো যাই, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে, তখন আমরা কিন্তু এই ভালো উইকেটগুলো, যেখানে ব্যাটিং সহায়ক উইকেট, সেই উইকেটগুলো আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না, এটা একটা বিরাট কারণ। শুধু বলাররা না, ব্যাটসম্যানরাও পারে না, কারণ আমরা ওই ধরনের উইকেটে খেলি না, স্পোর্টিং উইকেটে খেলি না,